ইমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আরো জোরে বলুন কি, ইমানদার আর কাফের বেঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। ইমানদার নামাজ পড়ে, মুমিন নামাজ পড়ে, আর কাফেরেরা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আমি বলেছি এই সমাজের মধ্যে কিছু শয়তানের গোলাম আছে, কেমন করে তারা শয়তানের গোলামি করে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো, আল্লাহ তাআলা ডাকতেছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ মুয়াজ্জিন সুরে সুরে ডাকতেছেন আসো 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 নামাজের দিকে আসো, আল্লাহর ঘরে আসো, আল্লাহর কদমে এসে সিজদা দাও। কিন্তু দুঃখের বিষয় হলো যোহরের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আসরের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ইশার নামাজে তো একেবারে করুণ অবস্থা, ফজরের নামাজে মুসল্লি একেবারেই নাই। কথা বলেন, অথচ শুক্রবারের দিন হলে কোনো মসজিদে জায়গা পাওয়া যায় না, যায়? হ্যাঁ, আফগানিস্তানকে তামায় পরিণত করে দিছে, ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সিরিয়ায় আজও পর্যন্ত মুসলমানের উপর হামলা হচ্ছে, সেই ফিলিস্তিনে আজও পর্যন্ত ইসরায়েল আমেরিকার মদদে এখনো মুসলমানদের উপর বম্পিং করছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কি খেলা এবার দেখেন। যে ইউক্রেন আমেরিকার পক্ষ হয়ে আফগান কাশ্মীর ইরাকে এসে আমেরিকা যুদ্ধ করেছিল ইউক্রেন, ইরাকের রাজধানীতে যেমন ভাবে বম্পিং করা হয়েছে, আফগানের রাজধানী কাবুলে যেমন করে বম্পিং করা হচ্ছে, ফিলিস্তিনের রাজধানী গাজায় যেমন করে বম্পিং করা হচ্ছে, ঠিক আলহামদুলিল্লাহ একইভাবে ইউক্রেনের রাজধানীতে বম্পিং করে তাদের বিল্ডিং গুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। খেলা কার? জোরে বলেন, কার? আমেরিকা 20 বছর আফগানিস্তানে লড়াই করছে, কত বছর? শেষ পর্যন্ত মোল্লাদের কাছে আত্মসমর্পণ করে নাকে খত দিয়ে আমেরিকাকে বিদায় নিতে হয়েছে। আমেরিকা পেরেছে, আফগানের মুসলমানের সাথে পারে নাই। আজকে আল্লাহ কৌশলে দেখেন সেই আমেরিকার মিত্র ইউক্রেনকে আল্লাহ শাস্তি দিচ্ছে। তো এখন আমেরিকা যেহেতু রাশিয়ার কাছে তেল পায় না, এখন তারা তেল পাবে কোথায়? এখন তারা সৌদি আর আরব আমিরাতের কাছে ধর্ণা দিছে যে আমাদেরকে তেল দাও। দুই দিন ধরে সৌদির বাদশাও আমেরিকার প্রেসিডেন্টের ফোন ধরে না, আরব আমিরাতের বাদশাও সৌদি আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন ধরে না। আজকের পত্রিকার রিপোর্ট, আমরা তো আগেই বলেছি সৌদি আরব যদি সারা পৃথিবীর মুসলমানদেরকে ডাকে এক কাতারে চলে আসে, আর যদি আমেরিকাকে বলে আমেরিকা ইসরায়েল তোমরা যদি একটা মুসলমানের দেশে হামলা করো বম্পিং করো, আমরা তোমাদের কাছে তেল বিক্রি করা বন্ধ করে দিব, দেখবেন সারা পৃথিবীর পরাশক্তিগুলো তেলের জন্য মুসলমানের ধারে ধারে ভিক্ষুকের মতো ঘুরবে ঘুরবে। সেটাই প্রমাণিত হয়েছে। সেটাই কি প্রমাণিত? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আরো জোরে বলুন, কার গোলামি? অথচ আমরা মুসলমান আল্লাহর গোলামি করি না, আমরা শয়তানের গোলামি করি। কার গোলামি বলতে পারেন হুজুর? কিভাবে আমরা শয়তানের গোলামি করলাম? আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, কি করেছেন? একটু আগে আমি আপনাদের সামনে যে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলাম, আমি একটা আয়াত বারবার বলেছি,
একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো। এই হুকুম কার? আরো জোরে বলুন, এই হুকুম কার? এই হুকুম হলো আল্লাহর, এই বিধান হলো আল্লাহর। নামাজের নামাজের কথা কোরআনের মধ্যে একবার দুইবার না, তিনবার চারবার পাঁচবার নয়, এই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82টা বার বলেছেন। কতবার? আরো জোরে বলুন, কতবার? নবীজির হাদিস আমার বানানো কথা নয় রে বাবা, আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ঈমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আরো জোরে বলুন কি? ঈমানদার আর কাফের বেঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। ঈমানদার নামাজ পড়ে, মুমিন নামাজ পড়ে, আর কাফেরেরা নামাজ পড়ে না, ঠিক কি না বলেন? আমি বলেছি এই সমাজের মধ্যে কিছু শয়তানের গোলাম আছে, কেমন করে তারা শয়তানের গোলামি করে? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা ডাকতেছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ মুয়াজ্জিন সুরে সুরে ডাকতেছেন আসো আসো আসো, নামাজের দিকে আসো, আল্লাহর ঘরে আসো, আল্লাহর কদমে এসে সিজদা দাও। কিন্তু দুঃখের বিষয় হলো জোহরের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আসরের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ইশার নামাজে তো একেবারে করুণ অবস্থা, ফজরের নামাজে মুসল্লি একেবারেই নাই। কথা বলেন, অথচ শুক্রবারের দিন হলে কোনো মসজিদে জায়গা পাওয়া যায় না, যায়? আমাদের ঢাকার শহরে অবস্থা, শুক্রবারে মসজিদে জায়গা পাওয়া যায় না। আপনাদের গ্রামের অবস্থা কি আমি জানি না, একই অবস্থা। তার মানে বেটা, আল্লাহ কি শুধু তোমার জন্য শুক্রবারের নামাজটাকে ফরজ করেছে, না এই পাঁচ ওয়াক্ত নামাজও আল্লাহ ফরজ করেছেন? আরো জোরে বলুন, দিন রাত 24 ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 75 মিনিট সময় লাগে। কত মিনিট? কতটা ভালো করে উত্তর দেন। এই মজমার মধ্যে এখনো অনেক মুসলমান আছে এশারের নামাজ পড়ে নাই, জীবনও কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই সমাজে এমনও মুসলমান আছে কোনোদিন মসজিদে যায় না। ঢাকা শহরের একজন নাম করা শিল্পপতি আমার খুব ভক্ত, আমাকে দাওয়াত দিয়া নিছে তার অফিসে, বলে হুজুর আমি তো আপনার অনেক বড় একজন ভক্ত, আমি আপনাকে আমার অফিসে দাওয়াত দিয়ে আনছি, আমার হাতের মধ্যে একটা টাকার ভান্ডিল ধরায় দিছে, অনুমান কইরা বুঝতে পারলাম মোটা ধরনের একটা টাকা দিছে হাদিয়া। বলে হুজুর এটা আপনার হাদিয়া? আমি বললাম মাশাআল্লাহ, হাদিয়া দিছেন ভালো কথা, হাদিয়া দেওয়া নেওয়া কথা বলেন, হাদিয়া দেওয়া নেওয়া কি? একটু পরে বলে হুজুর আমি আপনাকে একটা কথা বলার জন্য আমি আমার অফিসে দাওয়াত দিয়েছি, কি কথা ভাই? বলে হুজুর আমি এত বড় ইন্ডাস্ট্রির মালিক, আমি অনেক বড় শিল্পপতি, বিআইপি সিআইপি, আমি বলি এটা আমি জানি, তারপরে কি বলবেন? বলেন হুজুর নতুন করে আবার, নতুন করে আবার রাষ্ট্রের একটা দায়িত্ব পেয়েছি। আমি বলি সেটাও জানি,
হুজুর এত দায়িত্ব পালন করার পরে, এত কাজ কর্ম করার পরে হুজুর আমি তো নামাজ পড়ার সময় পাই না, নাউজুবিল্লাহ। তাহলে কি করতে চান বল হুজুর? আপনি আমাকে একটা ফতোয়া দেন, আমি যদি মসজিদ বানাই, এই বাংলাদেশে এমনও কোটিপতি আছে যাদের টাকা আছে, মসজিদ বানায় কিন্তু মসজিদে যায় নামাজ পড়ে না। আছে কি আছে না? টাকা আছে, টাকা দিয়ে মসজিদ বানাইছে, মসজিদে যায় নামাজ পড়ে না, মসজিদে পড়ে না ঠিক মতো ঘরেও পড়ে না, ঠিক কিনা বলেন? বলে হুজুর আমি যদি বিশাল একটা মসজিদ বানাই, গরিবদেরকে দান করি, এতিমখানায় দান করি, অসহায়দের পাশে দাঁড়াই, যদি একটু নামাজ কম পড়ি, তাহলে আমার জন্য কোনো মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমি বললাম খোদার কসম করে বলি, আপনি একটা কেন 1 লক্ষ মসজিদও যদি বানান আর যদি নামাজ না পড়েন, এই মসজিদ বানায়া আপনার কোনো ফায়দা হবে না, আপনার কোনো উপকার হবে না, ঠিক কিনা বলি? আরে বেটা আল্লাহ কি গরিব নাকি তুই আল্লাহকে মসজিদ বানায় খুশি করবি? কথা বলেন, আল্লাহ তো ধনী, আমার মুখের কথা নাই, কোরআনের কথা। আল্লাহ বলছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহু আকবার, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি ধনী আর তোরা সব ফকির। আমরা কি, আমরা কি? আরে তুমি কত কোটি টাকার মালিক, কত হাজার কোটি টাকার মালিক, তুমি টাকা দিয়ে মসজিদ বানাইবা, নামাজ পড়বা না, এই সমস্ত বাটপারি হবে না। সমাজে আছে কি আছে না? আমি বললাম ভাইজান আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় না করেন, মসজিদ বানায় কোনো লাভ নাই। বলে বলেন কি, এত টাকা খরচ করলাম? আমি বলি কোনো লাভ নাই। আল্লাহ আপনাকে প্রথমত মসজিদ বানাইতে বলে নাই, আল্লাহ প্রথম বলেছে আপনাকে নামাজ পড়তে। আর রসুলের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালা, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। খুব মন খারাপ করলো, কারণ মন মতো তো আর ফতোয়া দিতে পারি নাই, খুব রাগ করলো, পেঁচিয়ে ঠেচিয়ে ফতুয়াটা তার পক্ষে নেওয়ার চেষ্টা করলো। আমি বললাম ভাইজান আপনি রাগ করেন আর খুশি হন, আপনি যত টাকা মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দান করেন না কেন, আপনি যদি নামাজ না পড়েন, মক্কা শরীফের ইমামও যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হবে না, হবে না, হবে না। নামাজ আল্লাহর এমন এক বিধান, এমন এক হুকুম, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার একেবারে নিকটে চলে যাব, সরকারে দু আলম, ইমামুল আম্বিয়া, সাইয়েদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ে দো জাহান, নবিয়ে রহমত, রহমাতুল লিল আলামিন। বললেন সাহাবীরা, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। এ সাহাবীরা, বান্দা যখন আল্লাহর কদমে সিজদা দেয়, তখন বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। ও যুবক, তুমি যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও, নামাজের দিকে আসো, ঠিক কিনা বলেন? কোথায় আসো? এই বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না। বাংলাদেশের যারা রাজনীতি করে, মেজরিটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না। রাগ করতেছেন? কারণ উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, সহরাদি উদ্যানে যখন রাজনীতিবিদদের মিটিং হয় কি হয় না? এই ঝিনাইদহ জেলা শহরে, যশোর জেলা শহরেও রাজনীতিবিদদের মিটিং হয়,
আর ওই মিটিং এর মধ্যে মিনিমাম 90% থাকে হলো মুসলমান। আসরের নামাজের আজান দিয়েছে কোন নামাজ? এই কথা বলেন, আওয়াজ করে। ওই মিটিং এ তো আপনারাও থাকেন। আসরের নামাজের আজান দিয়েছে, হাইয়া আলা সালা, নামাজের দিকে আসো। উচিত ছিল ওই সময় মিটিং টিটিং বন্ধ করে বলতে হবে 20 মিনিটের জন্য নামাজের বিরতি। এই একজন ইমাম সাহেব দাঁড়ায় যাও, নামাজের ইমামতি করবা, আমরা তার পিছনে নামাজ পড়ব, তারপরে আবার মিটিং শুরু হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোন জনসভার মধ্যে এভাবে নামাজের কাতার দিয়া নামাজ জামাতের সাথে আদায় করা হয় না। বানায় বলছি, আল হাক মুরুন, হক কথা তিতা। এখন উচিত কথা বললেই তো বলবেন, হুজুর আপনি এমন কথা বলেন কেন? এ মিয়া কেন বলবো না? এই কথা বলার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা বলেন? হাসরের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, কারিয়া সাদ, তুমি কেরাত পয়রা স্টেজ গরম করছো, কিন্তু আমার বান্দারা ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাদেরকে নামাজের জন্য তুমি কেন বলো নাই? তোমার বলার দ্বারা যদি আমার বান্দারা নামাজ পড়তো আজকে, তাহলে তাদের আমলের পাল্লা ভারী হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই মিয়া যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই কি নাই? যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। ও হলো গরু খাওয়া মুসলমান, কি খাওয়া মুসলমান? যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। সেলিম ভাই, শুধু সেলিম ভাই না, আরো যত ভাই আছেন এই মাহফিলে, নামাজ না পড়া যদি 100 বছর মাহফিল করেন, এই মাহফিলে কোনো লাভ হবে না, হবে না, হবে না। চ্যালেঞ্জ, আগে নামাজি হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন, মেডিসিন কি একটু বেশি হয়ে যাইতেছে? আর কতদিন চুল পেকে গেছে? 60 বছর হয়ে গেছে মিয়া নামাজ পড়েন না। জুমা নামাজে পর্যন্ত যান না, 5টা ওয়াক্ত নামাজে মসজিদে পাওয়া যায় না, অথচ চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখেন। একটা বাংলা সিনেমা দেখতে 3 ঘন্টা লাগে, এই 3 ঘন্টার ভিতরে বিড়ি খান 10টা। কয়টা? আমি কমই করলাম, বিড়ি খায় 10টা। আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কি আছে না? একটার পরে একটা বিড়ি খায়, বাংলা সিনেমা দেখে। এ বুড়া, তুমি কি কইরা এই বৃদ্ধ বয়সে তোমার চোখ দিয়া বেগানা মহিলারে দেখো? আরে তোমার জন্য তো আল্লাহ জান্নাতের মধ্যে হুর রেডি কইরা রাখছি, একটা না, দুই ডানা, তিন ডানা, চার ডানা, পাঁচ ডানা, কয়টা কয়টা বলেন হুজুর? এই 70টা হুর কি মাথায় নিমু নাকি কুলে নিমু? বিয়া একটা করছেন, আর একটা করতে মন চায়, বিশ্বাস করেন না? আমরা তো টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশে আমরা যাইয়া এই প্রোগ্রাম করি, বয়ান করি, কেরাত করি। কত প্রবাসে আছে বলে হুজুর, কোটি কোটি টাকা কামাই করি, অর্থের অভাব নাই, কি করতে চান বলে হুজুর? বিয়ে তো একটা করছি বাংলাদেশে, এখন বিদেশে একটা করতে মন চায়। আমি বলি করেন না কেন? হুজুর যদি করি তাহলে বাংলাদেশে গেলে স্ত্রী তো ঘরে ঢুকতে দিবে না। তা করেন? কয় হুজুর, বুক ফাটে তো মুখ ফাটে না। বিয়ে একটা করছেন, আর একটা করতে মন চায়, কিন্তু ভাবির ডরে করেন না। মন কিন্তু কথা কয় না, আর যদি মন না চায় তাহলে ওটার কন্ট্রোলিং পাওয়ার নাই। আরে আল্লাহই তো কোরআনের মধ্যে মাতনা ওয়া সুলাসা, কয়টার কথা বলছি? মা বোনের আপনার আবার রাগ করেন না, রাগ করে কোনো লাভ নাই, কোরআনের কথা বলতেই হবে।
সম্মানিত হাজিরিন, কোন প্রসঙ্গে এই কথাটা বললাম? আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আজান দেয়, বেগানা মহিলারা টেলিভিশনের ভিতরে নাচে, সেই চায়ের দোকানে বসে আপনি বেগানা মহিলাদের নাচ দেখেন, অথচ আল্লাহ বলছে হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? বাংলা সিনেমা দেখলেন 3 ঘন্টা লাগায়, অথচ নামাজ পড়তে লাগে মাত্র 10-15 মিনিট, ঠিক কিনা বলেন? আমরা খেলায় খেলায় নামাজ ছেড়ে দিচ্ছি, অথচ আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? যুবক, আল্লাহর নবীর পেয়ারা সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতেছেন, লড়াই হঠাৎ করে একজন কাফের এসে আব্দুর রহমান ইবনে আউফের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করল, সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফের পেট কেটে গেল, নারী বুড়িগুলো পেট দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এই অবস্থায় মসজিদের মিনার থেকে আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের মিনার থেকে আজান দিয়েছে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দেরি করলেন না, ওই জিহাদের ময়দানে ওই অবস্থায় নামাজে দাঁড়ায় গেলেন। ইতিহাসের মধ্যে লেখে, সাহাবী যখন নামাজে দাঁড়ায় গেলেন, ওই যে পেট কেটে গেছে, ওই পেটের ওই জায়গা দিয়ে নারী ভুঁড়িগুলো বের হয়ে যাচ্ছে, এক হাত দিয়া সাহাবী পেটের নারী ভুঁড়িগুলো চাপ দিয়া রুকুতে দায় সেজদায় যায়, এই অবস্থায়ও সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ নামাজ ছেড়ে দেয় না। আর জোরে বলেন আল্লাহু আকবার।